যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ আটকালো ইরানের স্পিড বোট ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ডের স্পিডবোট যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটকানোর দাবি করেছে পারস্য উপসাগরে এই ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খবর প্রকাশ করেছে তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন গত কয়েকদিনে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসির একটি স্পিড বোট থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইসলামিক রেভলিউশনারি গার্ডের স্পিড বোট তাড়া করছে ভিডিওটিতে ফার্সি ভাষায় বলতে শোনা যায় তাদের ধর তবে কখন এই ঘটনা ঘটেছে খবরে সেটা বলা হয়নি আল আরাবিয়ার খবরে বলা হয়েছে এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু উত্তেজনা সমাধান করতে গত এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ শক্তিশালী দেশের সঙ্গে ছয় দফা সংলাপে বসেছিল তবে ওই সংলাপ থেকে চুক্তিতে পৌঁছানোর মতো ফলাফল আসেনি ইরানের এলিট ফোর্স কর্তৃক যুক্তরাষ্ট্রের জাহাজ আটকানোর বিষয়ে জানতে চাইলে মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কমোডোর তিমথি হকিন্স বলেন গত দুই দিনে ইরানের সঙ্গে কোনো অনিরাপদ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্য তিনি জানেন না গত মে মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল হরমুজ প্রণালীতে তাদের একটি যুদ্ধ জাহাজের দিকে ইরানের আটটি দ্রুত গতির স্পিড বোট ধেয়ে আসছিল তবে ইরান এই ঘটনা অস্বীকার করে আজারবাইজান সীমান্তে ইরানের মহড়া তুর তুরস্কের কঠোর বার্তা আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের পর তুরস্ক আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে তুরস্ক ইরানকে কঠোর বার্তা দিতে চাইছে সম্প্রতি কয়েকটি ঘটনায় আজারবাইজানের ওপর ব্যাপক ক্ষোভ থেকে দেশটির সীমান্তে সামরিক মহড়া শুরু করে ইরান গত মাসে বাকুতে তুরস্ক পাকিস্তান ও আজারবাইজানের যৌথ মহড়া এছাড়া চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ইরান তেহরানের দাবি গত বছর নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে চুয়াল্লিশ দিনের যুদ্ধে আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে নজরদারি ড্রোন সহ সামরিক সরঞ্জামাদির সুবিধা নিয়েছে এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইরান গত শুক্রবার আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া শুরু করে তবে ইরানের সামরিক মহড়ায় পূর্বের মতো আজারবাইজানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক দেশ দুটি মিলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে তুরস্ক ইরানকে বোঝাতে চাইছে আজারবাইজান একা নয় প্রতিবেশী তুরস্ক সর্বদা বাকুর পাশে আছে আজারবাইজানের সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাথিউ ব্লাইজা বলেন ইরানের সামরিক মহড়ার পর তুরস্ক আজারবাইজানের সামরিক মহড়া একদিকে আগুন উস্কে দিচ্ছে অন্যদিকে আগুনে পানিও ঢালছে তুরস্ক বোঝাতে চাইছে আজারবাইজানকে ভয় দেখালে আঙ্কারা ছেড়ে কথা বলবে না ম্যাথিউ ব্লাইজা বলেন বিবাদমান আজারবাইজান ও ইরান খুব আবেগপ্রবণ অবস্থায় আছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজারবাইজানের সেনাবাহিনী ইরানের সেনাবাহিনীর এক শত ভাগের এক ভাগ এমন মন্তব্য করার পর বাকুতে তেহরানের দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ভারতকে তালেবানের হুঁশিয়ারি আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করার পর প্রথমবার ভারতের সাথে যোগাযোগ করেছিল তালেবান দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর দাবি জানিয়েছিল তারা তবে এবার ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালেবান তালেবান স্পষ্টভাবে বার্তা দিয়েছে ভারত যদি আফগানিস্তানে কোনো ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর তালেবানের মুখপাত্র মোহাম্মদ সুহেল শাহিন জানায় ভারত আফগানিস্তানে যদি সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে এর ফল ওদের জন্যই ভালো হবে না আফগানিস্তানে অন্য দেশের সেনা থাকলে কি হতে পারে তা আগেই দেখা হয়ে গেছে আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সুহেল শাহীন কোন সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তাদের যোগ নেই বলে দাবি করেছে তালেবান মুখপাত্র এমনকি আফগানিস্তানের রাষ্ট্রদূতেরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন আফগানদের পাশে দাঁড়িয়ে ভারত যে বছরের পর বছর ধরে দেশটিকে সাহায্য করে গিয়েছে সেটারও প্রশংসা করেছে মোহাম্মদ সুহেল শাহীন একই সাথে ভারতকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি এবার অরুণাচলে ভারত চীন সেনাবাহিনীর সংঘর্ষ ও ভারতের সেনা সদস্যদের মধ্যে আবারও মুখোমুখি সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গত সপ্তাহে অরুণাচল সেক্টরে এই ফেস অফ হয় সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে জানায় প্রতিরক্ষা ক্ষেত্রের একটি সূত্র উল্লেখ্য অরুণাচলের সীমান্ত নিয়ে চীন এবং ভারতের বিভিন্ন দাবি রয়েছে জানা গেছে এই ফেস অফ বেশ কয়েক ঘন্টা চলে পরে প্রোটোকল অনুযায়ী এই বিবাদ মেটানো হয় তবে এই সংঘর্ষে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি এর আগে গত বছর সীমান্ত বিবাদের জেরে পূর্ব লাদাখে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত ও চীন সেই ঘটনায় ভারতীয় সেনার প্রায় বিশ জন সেরা কর্মী নিহত হয়েছিল ভারতীয় পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই সংঘর্ষের পর থেকেই ভারত সংলগ্ন বিভিন্ন সীমান্ত সেক্টরে শক্তি বাড়িয়েছে চীন লাদাখে সেনা প্রত্যাহারের কথা বলা হলেও বিভিন্ন ছুতো সেখানেও সেনা মোতায়েন সূত্র দাবি করেছে যে কয়েকদিন আগে চীনা সেনাবাহিনী উত্তরাখণ্ডেও সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল বলে জানা যায় পরে ভারতীয় সেনাবাহিনী সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে গত ত্রিশ আগস্ট সেই ঘটনা ঘটেছিল পূর্ব লাদাখের প্রায় উনিশ মাস ধরে দুই দেশের সেনার মধ্যে পরিস্থিতি বিরাজ করছে সেই আবহে উত্তরাখণ্ডে চীনা সেনার অনুপ্রবেশ বা অরুণাচলে দুই সেনার ফেস অফের মতো ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে কূটনৈতিক স্তরে বেইজিং বারবার লাদাখের সংঘর্ষের দায় ভারতের ঘাড়ে চাপাতে সচেষ্ট হয়েছে তাইওয়ানের বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও নৌবাহিনীর সেনারা তাইওয়ানের বাহিনীকে অন্তত এক বছর ধরে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করা হয়েছে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এ তথ্য জানায় নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের বিশেষ একটি অপারেশন ইউনিট ও নৌবাহিনীর একটি দল গোপনে তাইওয়ানে এ অঞ্চলটির বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চালিয়ে চীনের আগ্রাসন ঠেকাতে এ দ্বীপের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সেখানে তাদের মোতায়েন করা হয়েছে তাইওয়ানের কয়েক দিনে একশো পঞ্চাশ বারের কাছাকাছি যুদ্ধ বিমান পাঠানোর কারণে চীনের সঙ্গে এ অঞ্চলের উত্তেজনার মধ্যে প্রতিবেদনটি সামনে এলো তাইওয়ানের নিজস্ব সংবিধান সামরিক বাহিনী ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে সরকার অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি তাইওয়ানের সঙ্গে অন্তত দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয় মার্কিন দুই ডজনের কাছাকাছি বিশেষ বাহিনীর সদস্যরা তাইওয়ানের স্থল বাহিনীর ছোট একটি দলকে প্রশিক্ষণ দিচ্ছে এক মার্কিন কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেনারা স্থানীয় নৌসেনার সেনার ছোট জলযান সম্পর্কিত প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা তাইওয়ানে তাদের এ কার্যক্রম চালিয়ে আসছেন অন্তত এক বছর ধরে গত বছরের নভেম্বরে তাইওয়ানের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মার্কিন মেরিনদের আগমনের ঘোষণা দেয়